হ্যালো গাইস, আমি ঝিল্লি ফ্রম ওমাই ফুডি আবার চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। কিন্তু আজকে ব্লগটা একটু অন্যরকম আছে, তো আমি বলছি ডিটেলসে, আগে একটা কথা বলে নিই, ব্লগটা আজকে বাড়ি থেকেই হবে। আমার অ্যাকচুয়ালি মিড নাইট ক্রেভিংস হয়েছিল, মিড নাইট বলবো না, তার একটু আগে থেকেই। তো আমার হঠাৎ মনে হলো ডমিনোজের যে নতুন দুটো পিৎজা বেরিয়েছে, একটা নন ভেজ, সরি ভেজ ডমিনেটর, আর আরেকটা হলো ফোর চিজ পিৎজা। তো দুটোতেই প্রচুর পরিমাণে চিজ আমি দেখেছিলাম, তো আমার মনে হয়েছিল দুটোর যদি একটু কম্পারিজন একটা ভিডিও হয় তো খুব ভালো হয়। তো আমি দুটোই ওনাদের অ্যাপ থেকে, মানে ডমিনোজের অ্যাপ থেকে অর্ডার করি। আমি 10:30 পরে অর্ডার করেছি বলে কোনো অফার্সও পাইনি, তো আমাকে ফুল টাকাই দিতে হয়েছিল। আমি অ্যামাজন পেতে টাকাটা দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওনাদের আজকে বৃষ্টির কারণে ওনাদের দোকানটা হয়তো মানে বন্ধ হয়ে গেছিলো, আর দেরিও হয়েছিল অর্ডারটা প্লেস হতে এবং আমার কাছে ডেলিভার হতে। 12:05 অর্ডারটা আসে। তো যেটা প্রবলেমটা হয় আমার সাথে সেটা হলো ওনাদের মেবি আউট অফ স্টক হয়ে গেছিলো, তাই কারণে আমাকে ভেজ ডমিনেটরটা ওনারা দিতে পারেননি, তার বদলে চিজ অ্যান্ড কর্ন মেবি বা কর্ন পিজা, এবং বলে যে পরের অর্ডারের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে আমাকে পরের অর্ডারেতে ওই পিৎজাটা যেটা আমি চাই সেটা ফ্রিতে দেবে। তো আমি এক্ষুনি কিছু বলবো না, আমি আজকে দুটো রিভিউ তো দেব, যেটা আমি চাইনি সেই পিৎজাটা এবং প্লাস যে পিৎজাটা চেয়েছি দুটোরই রিভিউ দেব। কিন্তু ওই পিৎজাটা আমি যদি পাই তাহলে সেটারও রিভিউ দেব, আর যদি সেটা আমি আলটিমেটলি না পাই তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতেই। তো ডাইরেক্টলি পিৎজা খোলাতে চলে যাওয়া যাক, কারণ পিৎজাটা অলরেডি বৃষ্টির কারণে বা হোয়াট এভার বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, তো গরম পিৎজা খেতে যে আনন্দটা এটাতে সেটা হবে না। তো আমি তাড়াতাড়ি করে খুলি আর দেখাই কোনটা কেমন, দুটোরই রিভিউ দেব আর নেক্সট দিন আরেকটা দেব যদি পাই পিৎজাটা। আজকে এই ভিডিওর ক্যামেরাম্যানও আমি আর হোস্টও আমি। তো এই আমার দুটো পিৎজা, একটাই জিনিস আমার একটু বাজে লাগলো, মানে যদিও হয়তো এটার জন্যেই আমি পরের পিৎজাটা ওরা বলছেন যে আমি ফ্রিতে পাবো, সেটা হলো বিলের মধ্যে কিন্তু আমি যেই দুটো পিৎজা অর্ডার করেছিলাম সেই দুটো পিৎজারই নাম লেখা আছে, ওয়ান রেগুলার ভেজ ডমিনেটর আর ওয়ান রেগুলার ফোর চিজ পিৎজা। তো আমি সেটা কল করে জিজ্ঞাসা করলাম যে তাহলে বিলটা কেন আমি যেটা অর্ডার করেছি সেটা দেখাচ্ছে আর পিৎজা অন্য এসছে, তো এটা তো আমি পরে বললে কেউ মানবেও না। তো ওনারা বলেন যে না, ওনাদের স্টোরের সাথে, মানে যিনি ডেলিভারি দিতে এসেছিলেন উনি বলেন স্টোরের সাথে কথা হয়ে গেছে, এর পরের অর্ডারেতে আমাকে ওনাকে কল করতে হবে। তো দেখি একটু ট্রাস্ট করে, আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না, দেখতে পাচ্ছেন কীরকম বৃষ্টি হচ্ছে, এখন রাত 12:30 বাজে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। তো এই সময় গরম 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 না, মানে মোটামুটি আর কি গরম পিৎজা খেতে তো ভালোই লাগে, আর এতটা ঠান্ডা পড়ে গেছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তো গলা ধরে আছে আমার, এই জন্য আজকে জলই খাবো, এটার সাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না। তো স্টার্ট করা যাক, আমি অ্যাকচুয়ালি খুলে দেখেছিলাম কেমন। তো এটা হলো আমার ফার্স্ট পিৎজা, এটা আমার খুব পছন্দের যে পিৎজাটা, দেখিয়ে নি, এটা হলো ফোর চিজ পিৎজা, এটা খুব মিষ্টি গন্ধ আসছে। আচ্ছা, আর এটা হলো জানি না ওই সামথিং কর্ন পিৎজা, চিজ তো একদমই লাগছে না দেখতে, কি করা যাবে, ড্রাই ড্রাই দেখতে খেয়ে নেবো আর কি, ভেজ পিৎজা খাই না নেহাতেই, চিজ পিৎজা পাবো বলে সেই লোভে তো ভেজ পিৎজা আনি। আর এই তো চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আচ্ছা এখানে কটা চিলি ফ্লেক্স কটা অরিগ্যানো লেখা, হ্যাঁ ঠিকঠাকই দিয়েছে, আর টিস্যু পেপারগুলোর হাল খুবই খারাপ। আচ্ছা একটা জিনিস বলে রাখি, অরিগ্যানো অনেক সময় ফুরিয়ে যায়, তো আমি অ্যামাজন থেকে এই অরিগ্যানোটা অলওয়েজ প্রেফার করি আনানোর জন্যে, কেয়া পিৎজা অরিগ্যানোটা আমি লিঙ্ক দিয়ে দেবো, অ্যামাজনের লিঙ্কটা ডেসক্রিপশনে দেখে নেবেন। মানে লাইক আমার অরিগ্যানোর আমি এখনই এতই ফ্যান হয়ে গেছি, আমি সসেজ খাই, ম্যাগি খাই, সব কিছুর মধ্যেটা দিয়ে খাই, তো ওই ছেলেটা কিনতে পারেন, মানে মনেই হবে না যে অন্যরকম কিছু, এটা পুরোই ডমিনোজের অরিগ্যানোর মতো, খুবই টেস্টি খুবই ভালো। তো আমি বাড়িতে এটা ইউজ করি, এখন
করছি দেখছি এটাও তো ইউজ করব তো আমি খুলছি আর এক পিস নিচ্ছি দেখাই আপনাদের তাহলে শুরু করা যাক আমি একটু অরিগানো ছড়িয়ে নিয়েছি তো একটু দেখাই পিজাটা কতটা নরম এই দেখুন জাস্ট দেখুন ভেতরটা পুরো ভর্তি চিজ লিকুইড চিজ দেখতে পাচ্ছেন কতটা চিজ তো আমি আর রেজিস্ট করতে পারিনি আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এক পিস দারুণ দারুণ খেতে বেসটা পুরো ঠিক একদম মানে ডমিনোজের এই নতুন নতুন যে ইনোভেশন গুলো আনে না পিৎজাতে সিরিয়াসলি খুব ভালো হয় আমি এটা যোধপুর পার্ক ব্রাঞ্চ থেকে অর্ডার দিয়েছি মানে অ্যাপ থেকে অর্ডার দিয়েছি তো ওরা অটোমেটিক আমার বাড়ির সামনে যে ব্রাঞ্চ যোধপুর পার্ক ওটা থেকেই অর্ডারটা নিয়েছে তো দারুণ দারুণ আর একটু দেখাই তারপরে আমি বাকিটা খাচ্ছি আর নেক্সট ওই পিজাটায় যাচ্ছি তারপর একটু কম পছন্দের তো তাই ওটা একটু পরে খাবো এই দেখুন আরেকবার দেখিয়ে নিই কতটা দেখতে পাচ্ছি দারুন দারুন যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো ভীষণই ভালো চয়েস আমি নন ভেজিটেরিয়ান হয়েও আমি এটা খাচ্ছি আমার দারুণ লাগছে বিকজ আমি চিজ লাভার হেভেনলি খেতে আমি রেগুলার সাইজটা অর্ডার দিয়েছি তো আমার এটা পড়েছে 319 আমি বিলটা একবার দেখিয়ে নিচ্ছি কত কি পড়েছে মানে আমি যে পিজ্জাটা অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম তার বিলটা দেখাচ্ছি এই পিজ্জাটা তো নতুন কী দিয়েছে আমি জানি না তো সেটার আমি কোনো নামও লেখা নেই গায়ে আর কোনো দামও লেখা নেই তো এটা আমি বলতে পারছি না আমি এটার প্রাইস আর সব কিছু বলছি আর কত জিএসটি অ্যান্ড অল লেগে কত হয়েছে আমাদের অ্যাপ থেকে সেটাও আপনারা একটু দেখে নিন হ্যাঁ তো আমার খাওয়া শেষ আমি আর মা শেয়ার করে খেলাম 25 পিজাটা সত্যি দারুণ দারুণ পিজাটা আমি তো রেকমেন্ড করব অবশ্যই ভ্যালিউ ফর মানি যদি বলি একটু প্রাইসি আমার মতে একটু প্রাইসি বাট ঠিক আছে একবার ট্রাই দেওয়াই যায় খুবই ভালো এবার দেখি এই পিজাটা কেমন হয় এটাতে মনে হচ্ছে অরিগানো চিলি ফ্লেক্স অনেকটাই দিতে হবে ওটাতে এতই চিজি চিজি ছিল অল্প একটু অরিগানো দিয়েই হয়ে গেছে আমি অলওয়েজ চিলি ফ্লেক্স দিয়ে খাই বাট ওটাতে আমার লাগেইনি ওটাতে ঝাল দিলে মনে হয় যেন টেস্টটাই নষ্ট হয়ে যাবে তো এবার এটাতে একটু দিয়ে নিই অরিগানো চিলি ফ্লেক্সটা তারপরে বলছি আমি আমার অরিগানোটা ইউজ করি দেখি কেমন ড্রাই ড্রাই লাগছে বুঝতে পারছি না কেমন হবে আমি এরকম বেসিক ভেজ ভার্সন কখনো খাইনি দেখি অবশ্যই ওটার মতো তো চিজ নয় তবে আছে চিজ ভালো আমি এটা ভেবেছিলাম কম্পারিজন ভিডিও করব তাহলে দুটো পাশাপাশি এক স্লাইস করে খেয়ে বলতাম বাট আমার এটা তো কম্পারিজন ভিডিও হলো না ব্যাড লক তাই জন্য আমি ওটা খেয়ে নিলাম
এবার যদি আমি সেকেন্ড পিজাটা পাই তাহলে ওটা আরেকদিন খেয়ে আমার ঠিকই মনে থাকবে এটা কেমন ছিল, তখন কম্পেয়ার করে বলব। এই পিজাটার সাথে আর কিছু কম্পেয়ার করছিলাম, অবশ্যই এটা থেকে ফার বেটার যেটা খেলাম আর হয়তো যেটা খাবো সেটাও ফার বেটারই হবে, তো এটা খাই আর একটু। হ্যাঁ, তো বেসিক্যালি আমার পিজাটা খুব ঠান্ডা হয়ে গেছিলো, তো মা একটু গরম করে নিয়ে এলো, আমি এখন একটু খেয়ে বলি যদি বেটার লাগে কিছু। অনেকটাই ভালো, মানে ঠান্ডা ভার্সন যেটা হয়ে গেছিল সেটার থেকে তো অনেকটাই ভালো, বাট তাও বলবো ওই পিজাটা কাছে ধারেও আসে না। বাট ঠিক আছে, আমার ওভারঅল ফিডব্যাক 4 দেবো, 5 এ ম্যাক্সিমামই পয়েন্টস ওই পিজাটাকেই দেবো, এটা সেরকম কিছুই নয়। আর হ্যাঁ, একটা ছোট্ট জিনিস বলার ছিল, সেটা হলো অবশ্যই ডমিনোজের যারা ডেলিভারি দেন বা ডমিনোজের লোকেরা সবাইকে হ্যাটস অফ। এই বৃষ্টির মধ্যেও একমাত্র ডমিনোজই খোলা ছিল যে আমাকে ডেলিভারি দিয়েছে, তো সেই জন্য অবশ্যই আমি একটা থ্যাংকস তো বলবই, আমি ওনাকেও বলেছি। আর যদি আমি কোয়ালিটি আর কোয়ান্টিটির কথা বলি তাহলে অলওয়েজ তো ডমিনোজ আমার পিজা লিস্টে টপ প্রায়োরিটি, সেই বলছি, তো চাইল্ডহুড থেকে আমি আনাচ্ছি ওখানে, তো সেই দিক থেকে ভালো। ওয়েট করি পরের পিজার জন্য। তো আমি আবার চলে এসেছি, আজকে হলো পরের দিন, আমি বলেছিলাম যে পরের দিন দেখবো পিজাটা আসে কি না, তো আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা, ওনারা নিজেরা আমাকে কল করে বলেন যে ম্যাডাম পিজাটাকে আপনি নেবেন আজকে, আজকে নিলে ভালো হয়, দেন আমাকে দুপুরবেলা একবার কল করে আবার সন্ধ্যেবেলা একবার নাম্বার ফরওয়ার্ড করে করে বলে যে এখানে কল করে বলুন তাহলে আপনার পিজাটা পাঠাবো। তো আমি ফোন করে তারপরে বলি পিজাটা দিয়ে দিন, তো হাফ অ্যান আওয়ারের মধ্যেই তারপর ওনারা বলেন যে আমরা 9টা স্লটটা ফ্রি আছি তখন দিয়ে দিচ্ছি, তো আমি ঠিক আছে, তারপর হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমার পিজা ডেলিভার হয়ে যায়। তো একদম গরম এসেছিলো, বাট আমি অফিসের কাজ করছিলাম বলে আমি তখন খেতে পারিনি, এখন একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু দারুণ স্মেল আসছে, বোঝাই যাচ্ছে খুবই ইয়াম্মি হবে। তো এই আবার অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়েছে, কালকের থেকে আজকে পিজাটা অনেকটাই গরম ছিল, মানে যখন ধরেছি যথেষ্ট গরম, তখন তো আমি একবার দেখিয়ে নিই, এই যো এটা ওই কালকের ফার্স্ট পিজাটার মতো, পোর্চিজ পিজার মতো ফ্লাফি এরকম। তো আমি আমার অরিজিনালটা একটু ছড়িয়ে নিই, তারপর খেতে খেতে কথা বলছি। এটাও কোচিস পিজার মতোই চিজি হওয়া দরকার, তো আমি দেখি কিরকম। হ্যাঁ, দেখুন চিজ কিরকম বেরিয়ে আসছে এখনো এতটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে। একসাথে হয়তো দুটো কম্পেয়ার করলে আমি বেটার বলতে পারতাম কোনটা বেশি ভালো লাগছে, বাট তাও বলবো দুটোই সমান ভালো। এটায় একটা রকম চিজেরই ফ্লেভার পাওয়া যাচ্ছে, আই থিঙ্ক মজুরুলা চিজ। বাট ওটা তো নামই ফোর চিজ পিজা, তো ওটা আরেকটু চিজি লেগেছে আমার, নানান রকম চিজের স্মেল আর টেস্টটা নানান রকম মুখে পাওয়া যাচ্ছিল, বাট এটাও খুব ভালো, এটাও রেকমেন্ডেড, কারণ এটাও সেরকমই সফট। এটা দেখুন, এটাও ভেতরের এই যে লেয়ারটা চিজি পুরো, খুবই নরম। দুটোর কম্পারিজনে বলবো ওটা অবভিয়াসলি একটু বেশি চিজি ছিল। আমার খাওয়া হয়ে গেছে, বেশ ভালোই খেলাম, থ্যাংকস ডমিনোজ কালকের ফ্রি পিজাটার জন্য।
যদিও ওদের ভুলের জন্যই এরকমটা দিতে হলো, না তো দিতে হতো না। তো আমার দুটোই পিৎজাই বেশ ভালো লেগেছে, বাট যদি আমাকে চুজ করতে বলা হয় দুটোর মধ্যে আমি কোনটা চুজ করব বা আমি কোনটাকে নাম্বার ওয়ান দেব, তাহলে কালকেটটা, ফোর চিজ পিৎজা। আমার মায়েরও ওটাই বেশি ভালো লেগেছে, তা অনেক বেশি চিজি, আর বেশি চিজ হলে একটু সফট হয়ে যায় অটোমেটিক্যালি, তো সেই কারণে। এবার অনেকেই চিজ খুব একটা পছন্দ করে না, তাদের হয়তো এটা বেশি ভালো লাগবে, বাট আমার ওটা বেশি ভালো লেগেছে। বাট তার মানে এটা খারাপ একদমই না, এটা সেকেন্ড বেস্ট। কিন্তু তাও সব দিক দিয়ে মিলিয়ে আমি দুটোকেই ফাইভ দিই। আচ্ছা, ফোর চিজ পিৎজাটা ভালো লাগার আরেকটা রিজন হলো ওটা একটু স্পাইসি ছিল, সামান্য একটু ঝাল ঝাল ছিল, বাট চিজ ডমিনেটারটা একটু কম স্পাইসি। যারা আবার ঝাল কম ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। এটাতে একটু চিলি ফ্লেক্স দিয়ে খাওয়া গেলেও যেত, কিন্তু কালকেটা আমি চিলি ফ্লেক্স দিয়ে খাইনি, মনে আছে তো? ওটা আমার রাইট চয়েস ছিল, রাইট ডিসিশন ছিল, আমি ভালো করেছি যে আমি ওটা চিলি ফ্লেক্স দিয়ে খাইনি, ওটা একটু ঝাল ঝাল ছিল। কিন্তু এটাতে খাওয়ার পরে মনে হলো একটু দিলেও ভালো হতো, বাট ঠিক আছে, চিজের ফ্লেভারেতে ঝাল খুব একটা না হলেও চলে। আই থিঙ্ক, হ্যাঁ আমার মনেও আছে ফোর চিজ পিৎজাটার একটা চিজেতে একটু স্পাইসিনেস আছে, তো ওই কারণেই হয়তো ব্যাপারটা স্পাইসি। তো আপনারাও খাবেন, খেয়ে বলবেন আপনাদের কোনটা বেশি ভালো লাগলো, আমি তো দুটোই রেকমেন্ড করছি খেতে। আমার যেটা মনে হলো মেনশন করে দেওয়া উচিত সেটা হলো, ওনারাও অ্যাকচুয়ালি বারবার ভেজ ডমিনেটর বলছিলেন, তো আমিও তাই বলেছিলাম, বাট যা দেখলাম তাতে আমি কিন্তু যখন চুজ করেছি পিৎজাটার নাম ছিল চিজ ডমিনেটর, তো এটা গোলাবেন না যখন অর্ডার দেবেন, চিজ ডমিনেটর। আর পেপারোনি দেওয়া স্টাফড গার্লিক ব্রেড একটা নতুন বেরিয়েছে ওদের, আমি ওটাও রেকমেন্ড করতে চাই, আমি এখানে ভিডিওতে দেখাইনি, বাট ওটা সুপার ডুপার টেস্টি, প্রচন্ড চিজি ভেতরে পেপারোনি দেওয়া, ঠিক আছে, চিকেন পেপারোনি আই থিঙ্ক, হ্যাঁ তাই হবে, তো ওটা প্রচন্ড টেস্টি, ওটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার এই পিৎজা দুটোরই রেগুলার সাইজ নিয়েছিলাম, বললামই সেম প্রাইস 319 পড়েছিল, প্লাস আমি ওনাদের যেহেতু অ্যাপ থেকে নিয়েছিলাম, তো যেটা বেসিক যে চার্জেস এক্সট্রা হয় জিএসটি অ্যান্ড অল ডেলিভারি চার্জেস সব মিলিয়ে একটা নেন ওনারা, তো ওটা দিয়ে যে বিলটা হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন, মানে দেখালাম আমি, তো ওভারঅল আমি এনজয় করেছি, কম্পারিজনটাও হলোই মোটামুটি, আশা করি আপনারাও খুব এনজয় করেছেন। তো স্টে টিউনড আমার নেক্সট ভিডিওর জন্য, নেক্সট ভিডিও কী হবে আমিও জানি না, আমার হঠাৎ করে কিছু একটা মনে হয় একটা নতুন কিছু ভিডিও এই নিয়ে করবো, আমি সেখানে চলে যাই বা সেটা নিয়ে ভিডিও করা স্টার্ট করি। তো কিছু যদি মিস করে থাকি ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। টিল দেন, বাই বাই।